শুভ সকাল চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, রফিক রাজু স্কুল টিভির অনলাইন থেকে তোমাদের স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বাংলা বইয়ের পাহাড়পুর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি রিডিং করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি রিডিং পড়ার সময় ছোট ছোট প্রশ্নগুলো বের করব, তোমরা ওগুলো আমার সঙ্গে সঙ্গে উত্তর দেবে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার শুরু করা যাক। পাহাড়পুর, আমরা কি বিষয়ে আজকে জানবো? পাহাড়পুর, চারিদিকে কোনো পাহাড় নেই। চারিদিকে কি নেই শিক্ষার্থী বন্ধুরা? চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। চারিদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম কি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা। এটি বাংলাদেশের এবং কি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। কিন্তু এর সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? শিক্ষার্থী বন্ধুরা, পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার, তোমরা এখানে বেড়াতে যাবে, তাহলে দেখতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। কত বছর আগে শিক্ষার্থী বন্ধুরা বলতো? 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্মের অনুসারী শিক্ষার্থী বন্ধুরা? বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন, সেখানে তারা নিজেদের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। সেখানে কি করতেন শিক্ষার্থী বন্ধুরা? সেখানে তারা ধর্ম চর্চা করতেন এবং শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। এরকম জায়গার নাম কি শিক্ষার্থী বন্ধুরা? বিহার। কিসের নাম বিহার? যেখানে 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 বৌদ্ধরা ধর্ম চর্চা করতেন এবং শিষ্যদের শিক্ষা দিতেন, এরকম জায়গার নাম কি শিক্ষার্থী বন্ধুরা বলতো? হ্যাঁ, এরকম জায়গার নাম বৌদ্ধ বিহার। বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, বাংলাদেশের ভিতরে আরো বিহার আছে, যেমন কুমিল্লার ময়নামতির শালবন বিহার। যেমন কি শিক্ষার্থী বন্ধুরা? কুমিল্লার ময়নামতি শালবন বিহার। কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। কিন্তু কি শিক্ষার্থী বন্ধুরা? পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এ বিহার এক সময় খালি পড়ে থাকে। প্রাচীন এ বিহার কি হয়ে থাকে? এক সময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এটির চারিদিক জমতে থাকে। অনেকে কি মনে করেন শিক্ষার্থী বন্ধুরা? অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি ও মাটি এর চারিদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। কি হয়ে যায়? মাটির স্তূপে এটি কি হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা? ঢাকা পড়ে পাহাড়ের মতো
হয়ে যায়, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। সেই থেকে কি হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা নাম? হ্যাঁ, সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। কত সালে শিক্ষার্থী বন্ধুরা? দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো? হ্যাঁ, আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তি আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর। এটির আরেক নাম কি শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ, এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। এই বিহারটি কোথায় অবস্থিত শিক্ষার্থী বন্ধুরা? নওগাঁ জেলার বদলগাছি উপজেলার। কোন উপজেলা শিক্ষার্থী বন্ধুরা? বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। কোথায় অবস্থিত? পাহাড়পুর গ্রামে অবস্থিত বিহার। এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। কত একর জমিতে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালান। কত একর জমিতে? 27 একর জমিতে এর বিশাল দালান। তাহলে অনেক বড় শিক্ষার্থী বন্ধুরা, তাই না? উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। কত ফুট শিক্ষার্থী বন্ধুরা? উত্তর দক্ষিণে এটি 922 ফুট। কত ফুট? 922 ফুট। আর পূর্ব পশ্চিমে 919 ফুট। কত ফুট শিক্ষার্থী বন্ধুরা? 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। কত শত বছর আগে নির্মাণ করেন শিক্ষার্থী বন্ধুরা? 1200 বছর আগে নির্মাণ করেন। একদম নিচে মাটির অংশে একটি চারকোনা আকারের একদম নিচে মাটির অংশে, কোন অংশে শিক্ষার্থী বন্ধুরা? মাটির অংশে এটি চারকোনা আকারের। কয় কোনা আকারের শিক্ষার্থী বন্ধুরা? চারকোনা আকারের। বাইরের দেওয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। কি আছে শিক্ষার্থী বন্ধুরা? বাইরের দেওয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা। মূল দরজা কোথায় শিক্ষার্থী বন্ধুরা? উত্তর দিকের ঠিক মাঝখানে মূল দরজা, তারপরে বড় হলঘর। মূল দরজার পরেই কি শিক্ষার্থী বন্ধুরা? বড় হলঘর। পাশে দুটি ছোট হলঘর। পাশে দুটি কি? বড় হলঘরের পাশে দুটি ছোট হলঘর। চারিদিকে দেওয়ালের ভিতরে সুন্দর সারিবাঁধা 177টি ছোট ঘর। কতটি ঘর শিক্ষার্থী বন্ধুরা? 177টি ঘর, ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। ছোট ঘরের সামনে দিয়ে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? লম্বা বারান্দা।
বিহারটিতে আছে পুকুর, বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘাট, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। কতজন লোকের থাকার ব্যবস্থা ছিল শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ, 800 লোকের থাকার ব্যবস্থা ছিল, 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র। পাহাড়পুর কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? উচ্চ শিক্ষার প্রাণঘর, প্রাণ কেন্দ্র। পাহাড়পুর ছিল উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্র। শিক্ষার্থী বন্ধুরা, ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় একটা বড় এক এক সুন্দর কি শিক্ষার্থী বন্ধুরা? মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। কি করা হয়েছে? ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরে সাজানো। এখানেও কি শিক্ষার্থী বন্ধুরা? এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরটা সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানান জায়গায় আছে। কি আছে নানান জায়গায় শিক্ষার্থী বন্ধুরা? ছোট ছোট মন্দির বিহারের পুরো জায়গা নানা জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেওয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে। কোথায় বাঁধানো ঘাট আছে শিক্ষার্থী বন্ধুরা? পূর্ব দক্ষিণ কোণে দেওয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে। এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। এটাকে কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা? সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর। পাহাড়পুর বিহারের পাশে কি আছে দেখার মতো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, একটি জাদুঘর। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। জাদুঘরে কি রাখা আছে শিক্ষার্থী বন্ধুরা সুন্দর করে? হ্যাঁ, বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন আর দুর্লভ জিনিসপত্র। শিক্ষার্থী বন্ধুরা, পাহাড়পুরে তোমরা অনেক চিত্র দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে এই অংশটুকু দেখবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, পড়াশোনা করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।